হ্যালো ফ্রেন্ডস, অঞ্জনটেক আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে থাকি যে আপনি আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটিকে কী কাজে ব্যবহার করেন, তাহলে বন্ধুরা আপনারা নর্মালি উত্তর দিবেন, আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইটটিকে জাস্ট ছবি তোলার কাজে এবং জাস্ট ফ্ল্যাশ লাইটটিকে অন অফ করার কাজে ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা, আজকে আমি আপনার ফোনে থাকা ফ্ল্যাশ লাইটের একটি মারাত্মক গোপন ট্রিক সম্পর্কে কথা বলবো, যেটা দেখলে বন্ধুরা আপনার অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনের ফ্ল্যাশ লাইটে বন্ধুরা লুকিয়ে আছে মারাত্মক গোপন সেটিংস, যেটা দেখলে বন্ধুরা আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন, নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশান বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশান বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বাজিয়ে দেওয়ার পর আপনারা পুল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, এই মারাত্মক গোপন কাজটি করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাই দিব। তো বন্ধুরা, শুরুতেই আমরা অ্যাপসটিকে করব ওপেন। তো বন্ধুরা, অ্যাপসটিকে ওপেন করলে আপনারা নর্মালি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনি নর্মালি আপনার ফোনে থাকা ফ্ল্যাশ লাইটটিকে জাস্ট অন অফ করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই ফ্ল্যাশ লাইটের ভিতরে বন্ধুরা লুকিয়ে আছে মারাত্মক একটি গোপন সেটিংস, যেটা দেখলে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, ফ্ল্যাশ লাইটটিকে ওপেন করার পর আপনারা উপরে দেখতে পারবেন ফ্ল্যাশ লাইট লিখে চলে আসবে। তো জাস্ট আপনারা এই ফ্ল্যাশ লাইটে কি করবেন, একবার হোল্ড করে ধরে রাখবেন। তো বন্ধুরা, হোল্ড করে ধরে রাখার পর বন্ধুরা আপনারা এখানে জাস্ট কিছু অ্যালাউ চাইবে, তো আপনারা অবশ্যই এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা এখানে জাস্ট দেখতে পারবেন 4টি ডিজিটের পাসওয়ার্ড চাইবে, তো আপনারা জাস্ট এখানে 4টি ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে জাস্ট আমি 4টি ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিলাম, তো আপনারা জাস্ট কি করবেন, এই পাসওয়ার্ডটাকে আরেকবার দিবেন। তো এখানে জাস্ট আপনারা অবশ্যই কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন অপশন চলে আসবে, এখানে দেখতে পারবেন সিলেক্ট কোয়েশ্চেন লেখা চলে আসবে। আপনারা জাস্ট কি করবেন, এই সিলেক্ট কোয়েশ্চেন একবার ক্লিক করবেন। করবার বন্ধুরা আপনারা জাস্ট এখানে কি করবেন দেখতে পারবেন, হোয়াট ইজ ইয়ার নিকনেম, তো জাস্ট আপনারা একটা নাম সার্চ করে নেবেন। তো এখানে জাস্ট আমি আমার নামটি দিয়ে দিলাম, তো এখানে জাস্ট নর্মালি আমি আমার নামটি দিয়ে দিলাম। নামটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা জাস্ট কি করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনার সামনে একটি নতুন উইন্ডো চালু হয়ে গেছে। তো এখন আপনারা কি করতে পারবেন, এখানে বন্ধুরা আপনি আপনার ইমেজ, ভিডিওস এবং অডিওস বা বিভিন্ন ধরনের ফাইল বন্ধুরা আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার ফ্ল্যাশ লাইটের ভিতরে বন্ধুরা জাস্ট আপনি কিন্তু আপনি আপনার গোপন ভিডিও বা অডিও ইমেজ কিন্তু বন্ধুরা আপনি লুকিয়ে রাখতে পারবেন। তো এখন আপনারা জাস্ট কি করবেন, এখানে জাস্ট ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে নতুন উইন্ডো চলে আসবে, এখানে আপনারা দেখতে পারবেন নিউ অ্যালবাম। তো এখানে জাস্ট আপনারা একবার টাচ করবেন। তো এটা করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন প্লাস বাটন লেখা চলে আসবে, তো জাস্ট আপনারা প্লাস বাটনে একবার ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে বন্ধুরা দেখতে পারবেন এখানে আপনাদের সকল ফটোগুলো এখানে শো করবে। এই ফটোগুলো বন্ধুরা জাস্ট আপনি কিন্তু আপনার ক্যামেরার ফ্ল্যাশ লাইটে বন্ধুরা লুকিয়ে রাখতে পারবেন। তো এখানে জাস্ট আমি এখানে জাস্ট আমার ইমেজটিকে একটু সিলেক্ট করলাম। ইমেজটাকে সিলেক্ট করার পর বন্ধুরা এখানে জাস্ট দেখতে পারবেন আপনার সামনে ইমেজগুলো চলে আসবে। তো এখানে জাস্ট আপনারা কি করবেন, একবার করে টাচ করে দেবেন। একবার করে টাচ করলে বন্ধুরা দেখতে পারবেন এখানে ব্লু হয়ে যাবে। তো এখানে জাস্ট সকল ফটোগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা এই উপরে দেখতে পারবেন লক বাটন চলে আসবে, তো আপনারা জাস্ট কী করবেন, এই লকে একবার ক্লিক করে দিবেন। তো লকে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু এখন আর গ্যালারিতে শো করবে না, এখন এখানে দেখতে পারবেন আপনার ফ্ল্যাশ লাইটে চলে আসবে। তো এখন যদি আমি ব্যাককে যাই, তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি নতুন করে আমার ফ্ল্যাশ লাইটটিকে অন করি, তাহলে এখানে আপনারা নর্মালি দেখতে পারবেন আমার ফ্ল্যাশ লাইটটি কিন্তু আমি এখানে অন অফ করতে পারি। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমি আমার ফ্ল্যাশ লাইটটিকে অন অফ করলাম। তো অন অফ করার পর বন্ধুরা যদি আমি উপরে ফ্ল্যাশ লাইটে একবার টাচ করে হোল্ড করে ধরে রাখি, তাহলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন আপনার পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা জাস্ট কী করবেন, নর্মাল যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি এটাকে লক করেছিলেন সেই পাসওয়ার্ডটিকে জাস্ট একবার টাচ করে দিবেন। তো সেই পাসওয়ার্ডটি এন্টার করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনার সামনে নতুন উইন্ডোটি চলে আসবে। তো আপনারা জাস্ট ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন আপনার যে ফাইলগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন সেই ফাইলগুলো কিন্তু এখানে শো করছে। এরকম বন্ধুরা আপনি চাইলে ভিডিও কিন্তু বন্ধুরা এখানে লুকিয়ে রাখতে পারবেন। জাস্ট আপনি ভিডিওতে ক্লিক করে কিন্তু আপনি আপনার গোপন ভিডিওগুলো লুকিয়ে রাখতে পারবেন।